সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, বাইরের আজকে সমস্ত কাজ হয়ে গেছে, এখন 8:10 মতন বাকি আছে। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে খুব সকালে। ব্লগটা স্টার্ট করতে পারিনি, আওয়াজ করো না খচমাচ করে, কারণ কালকে হচ্ছে যে আমাদের ওখানে যে ভোলে বাবার ওগুলো দেখতে গেছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে 11টা বেজে গেছিলো, শুতে শুতে 12টা বেজে গেছিলো, উঠতে একটু লেটই হয়ে গেছে। তো উঠেই কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছিল না, ঠাই হয়ে বসেছিলাম আধ ঘন্টা মতন। বসে থাকার পরে আস্তে আস্তে সব কিছু সারলাম। আর কালকে আমার রান্নাঘরে একটা সাপ দেখা গেছে, তার জন্য রান্নাঘরে যেতেই ভয় করছে। তো কোনো রকমে ভয়ে ভয়ে গ্যাসে অনেকটি জলটা গরম করে নিয়ে আসলাম, আর ওর জন্য হরলিক্সটা যে বানিয়ে দিলাম, ও এখন হরলিক্স আর এই বিস্কুটটা খাবে, খেয়ে পড়তে বসবে। তাই তো, আমার দিকে তাকাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তো চলো ও খেয়ে নিক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? ওদিকে জলও চলে এসেছে। তো দেখতেই পেলে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই, সকাল সকাল না, তখন 7:10 কি 7:15 এরকম টাইমে জল আসে। তো জলটা সাথে সাথেই কিন্তু জোরে আসে না, প্রথম দিকে একদম আস্তে আস্তে আসে, তারপরে আস্তে আস্তে একটু জোর হয়। তো এই যে জল এসেছিলো, জলগুলো নিয়ে আসলাম, আমার জল, আমার শাশুড়ি মায়ের জল, তো আমার বালতি, কলসি, তারপর আমার শাশুড়ি মায়ের কলসি, বোতলগুলো সব ভরলাম। আর এখন চলে এসেছি ঘরটাকে পরিষ্কার করতে, একটু খাটের তলা টলা দিয়ে একটু ঝাড় টাড় দিয়ে নিলাম, আর কালকে করব ঘর পরিষ্কার, মানে পুরো ঘর ঝাড়বো, ঝাড়া পোছা করব আর কি। তো আজকে কোনো রকম একটুখানি করে নিলাম। আমি বিয়ের পর থেকে অনেক জিনিসই কিন্তু নিয়েছি চুলালার কাছ থেকে, বাসন কোসন। তো এই যে এবারও আজকে নিতে ছিলাম, কিন্তু হলো না, অল্প একটু চুল জন্য দিল না কিছু। তো তোমরা তো দেখতেই পেলে গেছিলাম অরিত্রিকে স্কুলে দিতে, অরিত্রিকে স্কুল থেকে দিয়ে এই যে বাড়ি চলে এসেছি, এসে কাকিমা বললো একটা চাল কুমড়ো আছে, অর্ধেকটা একটু কেটে দিতে। তাই এই যে কাকিমার এখানে বসেছি চাল কুমড়ো কাটতে। আর আমি এসব জিনিস কাটতে খুব ভালো পারি আর কি, কুচি কুচিটা বেশ ভালো হয়, তার জন্য সবাই আর ডাকে আমাকে কেটে দেওয়ার জন্য। তো এই যে দেখো, সকাল সকাল অরিত্রির পাপা নিয়ে এসছে রুই মাছ, আর অরিত্রির পাপা সবসময় কিন্তু রুই মাছটা বেশি পছন্দ করে, আমার যদিও বা ভালো লাগে না। তো আমি যেদিনকে বলি অন্য মাছ নিয়ে আসতে, তো অন্য মাছও নিয়ে আসে, আবার সাথে 2-3 পিস রুই মাছও নিয়ে আসে।
তো ওদিকে তো মাছ ধোয়া হয়ে গেল, এখন দেখো ছাগলগুলো সকাল সকাল খাওয়ার জন্য কেমন একটা করে। তো ছাগলগুলোকে এই যে এখন ঘাস দেবো আমি গামলাতে করে, সকালও না তো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা 10টা বাজতে গেল, 9টা তো বাজেই। তো এই যে ছাগল দুটো নিয়ে হয়ে গেছে আমার জ্বালাতন, মানে এখন নতুন তো, মানে সেমন একটা ভালো পোষও মানিনি, যখন ডাকতে লাগে আর কি তখন ডেকেই যায় ডেকেই যায়। আর বন্ধুরা, তোমরা কি আমার ভিডিও ভালোবাসছো না আর পছন্দ করছো না? তো ভিডিও পছন্দ না করলে কিন্তু আমি ভিডিও দেওয়াই বন্ধ করে দেবো, মানে বড় ভিডিও দেবো না, শর্ট ভিডিও কিন্তু দেবো, তখন মিনি ব্লগ দেবো। তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগছে কি লাগছে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমার বান্ধবীর বাড়িতে এসেছে, আমার বান্ধবী আমাকে লজেন আর বিস্কুট দিল। ও হচ্ছে কালকে জল ঢালতে গেছিলো, মানে যেই মন্দিরে আমরা গেছিলাম মন্দির দেখতে, তো ওখানে ওই দেখো বাড়ি এসছে, বাড়ি এসছে রাত 2টোর সময়, তাই আমাকে ডাকলো যে এগুলো নিয়ে যেতে অরিত্রির জন্য। মাছ আসবে তারপর তরকারি করবা, এখন ডাল ভাত করে নি, আবার দুপুরে করবা নাকি মাছ? দুপুরে কি মানে এখন ডাল ভাত করে নি, আসলে মাছ দিয়ে করে কাটা কাটা দিয়ে দেবো। চোখ বন্ধ করে হাত পাতে বসবা, চোখ কিন্তু খুলবা না, ঠিক আছে? হাত পাতা একদম, কিন্তু চোখ খুলবা না, ঠিক আছে? দেখেছে তো জল ঢালতে, তাই নিয়ে এসে একটা হচ্ছে পালস ওদিকে দেখো অরিত্রি খিচুড়ি খাচ্ছে, আর অরিত্রির সাথে সাথে আমার ননদ তো ভাগ্নিকে খিচুড়ি খাওয়াচ্ছে, আর চলো আমরাও এখন চিড়ে খেয়ে নেবো। তো আরেকটির পাপা নিয়ে এসছে, এই যে দেখো 10 টাকার চিড়ে নিয়ে এসছে, 10 টাকার চিড়ে কিন্তু অনেকগুলোই হয়, তো আমরা তো মানে সেমন খাই না, তো 10 টাকার চিড়ে তিনজনের ভালোভাবেই হয়ে যাবে। তো দেখো এখান থেকে, এখানে আমি অরিত্রির বাবাকে বেড়ে দিচ্ছি চিড়ে, তো ওকে ভালো করে ধুয়ে ভালো করে দেব, ধুয়ে টুয়ে নুন চিনি দিয়ে তারপরে দেব। আর চিড়ের ভেতরে একটুখানি দেখবে নুন যদি না দেওয়া হয়, নুন না দিলে কিন্তু মানে চিনি যে দেয় চিনির সেই স্বাদটাই কিন্তু পাওয়া যায় না। এদিকে দেখো অরিত্রির পাপা খাচ্ছে, খাক। তো চলো চাল দুটো মিশিয়ে নি। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে রান্না করতে যাব, আর রান্না করতে যাওয়ার আগ দিয়ে ভাবলাম আমি যে রেশনের চাল আছে আর আমার শাশুড়িমা কটা চাল দিয়েছিল, তো সেই চাল দুই চাল এখন মিশাবো, মিশিয়ে তারপরে রান্না করবো। আর দুই চাল মিশিয়ে খেলে তো বেশ ভালো হয়, শুধু রেশনের চাল তো মানে খাওয়া যায় না, তার জন্য দুই চাল মিশিয়ে নেবো। আর এখন এই যে তোমাদের দাদা ভাই বাজার থেকে চিড়ে আর চিনি নিয়ে এসেছিল, তো তোমাদের দাদাকেও দিলাম চিড়ে আর চিনি দিয়ে, আর আমিও কটা খেয়ে নিলাম। তো এখন রান্নাটা করে আসবো, স্নানের আগে রান্নাটা করে নেবো, তারপরে আমি স্নান করে নেবো। তো চলো মিশিয়ে নি চালটা। আর রেশনটা অনেকদিনই দিয়েছে কিন্তু চাল বস্তাতেই আছে, এখনো ঢালা হয়নি। আমার দুটো চাল একসাথে মিক্স করা হয়ে গেল, আর ভাত রান্না করার জন্য আমি চাল এখানে বেড়ে নিয়েছি।
বন্ধুরা সকাল থেকে এই ঘরে আসিনি, তো এই যে মাত্র এলাম, 11টা বাজে সকাল থেকে, সেই ঘুম থেকে উঠে যে বেরিয়েছি আর আসতে পারিনি, তো এখনকার এলাম। তোমাদের দাদা সকালবেলায় বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এগুলো সব করে দিয়েছে, এই দেখো। আর আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, তো ভাতটা হচ্ছে, আর ছাগল দুটোকে নিয়ে এসে দেখো ওখানটায় বেঁধে দিয়েছি। তো আমার শেষ হয়ে গেছিলো লবণ, তো দেখো লবণ নিয়ে এসেছি। আর এখন বর্ষাকালে লবণটা না একদম বাজে, কেমন যেন সবসময় ভিজে ভিজে থাকে, দলা দলা, কেমন যেন ভালো লাগে না। তো দেখো এই যে লবণ নিয়ে আসলাম 10 টাকা দিয়ে, তো দেখো লবণটার অবস্থা দেখো একবার। আর ভিডিও এডিট করাটাও মানে শান্তি মতন হয় না, এই এখন 5 মিনিট করলাম, তো কেউ চলে আসলো, আবার একটু তার সাথে কথা বললাম, না হলে মেয়ে ডিস্টার্ব করে, এই করতে করতে আমার ভিডিওটাও এডিট করা শান্তি মতন হয় না। তো এদিকে ভাত বসিয়েছি আর ওদিকে কড়াইতে এখন আমি মাছ ভেজে নেব। তো এদিকে দেখো আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আমি না ঠিক টাইম মতন অনেক কদিন, বেশ কয়েক মাস হয়ে গেল হয়তো, যে আমি ভিডিওটা সময় মতন দিতে পারছি না, তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না, বারবার বলছি, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ একটু মেনে নিও, কারণ আমার কাজের চাপের জন্য আমি সত্যিই ভিডিও টাইম মতন পোস্ট করতে পারছি না, এর জন্য হয়তো আমার ভিউ কমে গেছে, মানে হয়তো কেউ দেখতে চাইছে না, তো কী আর করা যাবে বলো। তো এই যে দেখো মাছ ভাজতে ভাজতে রুই মাছের ঝোলটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানটায় তোমাদের দাদাভাই সকালবেলাটা পরিষ্কার করে দিয়েছে, যেখানে আমরা ভাতটা খেতাম আর কি সেখানটায়, তো এখানে অনেক নোংরা হয়েছিল। তো চলো এখন ভাবছি এই জায়গাটা সুন্দর করে লেপে নেব, আর আমি লেপবো দেখো সিমেন্ট দিয়ে, এই যে সিমেন্ট অনেকদিনকার সিমেন্ট আনা ছিল, তো সিমেন্ট দিয়ে লেপবো ভাবছি। সিমেন্ট আবার হাত খেয়ে নেয়, জানি না কি হবে, জ্বালা করে কি কি হয়। সিমেন্ট বাড়ি না, তুমি সরে দাঁড়াও, এদিকে সরে দাঁড়াও না, হাত জ্বলবে, হাত খেয়ে নেয় সিমেন্টে। লেপতে লেপতে জানি না কি হবে, প্রথমে আমি রান্নাঘরটা লেপে আসি, তারপর লেপবো, ভালোই হচ্ছে। তো বন্ধুরা দেখো আজকে আমি আমার কাঁচা ঘরটাকে সুন্দর করে লেপে পুছে একদম ঝকঝকা তকতকা করছি। ফার্স্টে আমি চলে এসেছি রান্নাঘরটা লেপতে, আর আজকে কিন্তু আমি সিমেন্ট দিয়ে লেপছি, তোমাদের তো বললামই, তো সিমেন্ট দিয়ে লেপলে কিন্তু বেশ ভালোই হয়। আর যেখানে আমরা আগে শুতাম, আগে যেই ঘরটা আমাদের ছিল, কাঁচা ঘরটা তোমরা দেখেছিলে, একদমই অল্প একটু জায়গা, শুধুমাত্র চৌকিটা মানে রাখা ছিল, আর বাদবাকি জায়গায় পাই ফেলা যেত না, এরকম একটু জায়গা ছিল। তো সেই জায়গাটা তো নোংরা হয়েছিল, অরিত্রীর বাবা আজকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিল। দেখো এখানটায় এখন থেকে আমরা রোজ খাওয়া দাওয়া করব, এমনিতে তো খাওয়া দাওয়া করতামই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সেমন একটা ছিল না, মানে পুরোটুকু ছিল না পরিষ্কার, তো অরিত্রীর বাবা পরিষ্কার করে দিল, তার জন্য দেখো এখন এখানটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর কাঁচা ঘর দেখবে একটু ল্যাপা পোছা থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর সিমেন্টটা নষ্টই হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম সিমেন্ট দিয়েই আজকে লেপি। আর সিমেন্ট দিয়ে যদি ডেলি ডেলি আমি লেপতে থাকি তাহলে কিন্তু দারুণ হয়। তো এই যে দেখো আমার কাঁচা ঘর কত সুন্দর হয়েছে বলো, ল্যাপাটা তো সিমেন্ট দিয়ে লেপেছি জন্য আরও বেশি ভালো লাগছে। তো এরকম যদি আমি মাঝে মধ্যে প্রায়ই লেপতে থাকি তাহলে কিন্তু একদম শানের মতন হয়ে যাবে এই সিমেন্ট দিয়ে ল্যাপা ঘরটা। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমরা এক ঝলক আমার এই ঘরটা দেখে নাও।
আর বন্ধুরা আমার এই ঘরটাতে না লাইটটা কম, তার জন্য ভালো করে দেখাতে পারলাম না, যেমনভাবে দেখালাম তো তোমরা তো সেমনভাবে দেখে নিলে, তো ভালোই হয়েছে, ল্যাপা পোছা করে দেখতে বেশ ভালোই লাগছে। এবার আমি চলে এসেছি দেখো ঘরের ভেতরে, তো ঘরের ভেতরে এসেছি, এখন নিচটাতে বিছানা করছি, কারণ আমি আর অরিত্রি এখন দুজনে শোবো। আর সারা জীবন আমি আমার শুধু কষ্টগুলোই তোমাদের সাথে শেয়ার করে গেলাম, সুখ আর কোনো দিনও দেখাতে পারলাম না, কারণ সুখটা জীবনে আসেই না, তো দেখাবো কী করে, যেটুকু আসে সেটুকু তো তোমরা দেখতেই পাও, সব সময় কাজ কাজ আর কাজ, আর কাজ নিয়েই সবসময় আমাকে থাকতে হয়। তো তোমরা দেখতেই পেলে রান্নাবাড়া করে ল্যাপা পোছা করে এই যে একটুখানি শুয়ে টুয়ে বিশ্রাম নিয়ে তো এই যে চলে এসেছি দেখো ভাত খেতে, এত খিদে লেগে গেছিলো বিছানাটা তোলারও সময় পাইনি, কোনো রকমে বিছানাটা সাইডে গুটিয়ে রেখে এই যে আমি আর অরিত্রি দুজনে বসে পড়েছি ভাত খেতে। আর অরিত্রি তো ফোন ছাড়া মানে খাওয়াই হয় না। আর দেখো স্নান করে যে মাথা স্ত্রে যে একটু সিঁদুর পরবো মনে হয় কি সেই টাইমটুকুও পায় না, হাতে পায়ে মনে হয় কি বল পায় না সময় সময়। তো বন্ধুরা দেখো এখন বেজে গেছে বিকেল পুরো চারটে, আর আরেকটি এখন যাচ্ছে পড়তে, ওকে একটুখানি আগিয়ে দিয়ে আমি চলে আসব। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এই যে সারাদিন পর এখন সময় পেলাম, তো এখন এই যে এসছি একটুখানি আরেকটিকে এই যে পড়াবো, আরেকটি দেখো কি করছে ওই যে বই নিয়ে চলে এসছে এই ঘরে, তো আরেকটিকে পড়াবো। আমার দুই দেওর দেখো কত কিছু খাবারটা কিনে দিয়ে গেল, এই পাশে আছে মোমো এই যে, আর ওই পাশে চাউমিন, যে এই ছোটো দেওর চাউমিন কিনে দিয়েছে ওর আজকে জন্মদিন, আর বড় দেওর হচ্ছে অরিত্রিকে নিয়ে ঘুরতে গেছিলো তো কিনে দিয়েছে মোমো ওকে। তো এখন এগুলো আমি আর অরিত্রি, আর এই দেখো অরিত্রির বাবা দাঁড়িয়ে আছে, তো অরিত্রির বাবা আমি অরিত্রি তিনজনা খাবো, আর অরিত্রির বাবা এই মাত্র কাজের থেকে বাড়ি আসলো এই যে, তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। খাবা তুমি? না খাও না, ঠিক আছে তোমাকে দেওয়া হবে না তাহলে। আর এই সমস্ত খাবার দেখলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব খুশি হয় তাই না? আর এরকম খাবার এই যে দেখো মোমো কিন্তু অনেক দিন পরে খেলাম, তাও আমার দেওররা এনে দিল তার জন্য খাচ্ছি আর কি মোমো। চাউমিন আমার বর মাঝে মধ্যে নিয়ে আসে তো চাউমিনটা খাওয়া হয়, কিন্তু মোমোটা খাওয়া হয় না, তো এই যে খাচ্ছি। আর আমার মেয়ে তো এইসব পেলে খুব খুশি, কিন্তু রোজ রোজ খাওয়াটাও তো ঠিক না তাই না, তো একটু চাউমিন খেয়ে নিলাম, আর রাতে অল্প করে দুপুরে যা ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে দেখো বিছানা করছে, তো রাত্রেবেলায় ওও বিছানা করে আমিও বিছানা করি, তো এরকমভাবে মিলেমিশেই করা হয়। আর আমার দেহটা পুরো খাটতে খাটতেই শেষ হয়ে গেল, তবুও বাড়ির কারণ কোনো মানুষের কাছে নাম পাওয়া যায় না এত কষ্ট করার পরেও। তো দেখো এই যে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।